শীত শুরুর আগে আমরা বিভিন্ন নার্সারি ঘুরে বেড়াচ্ছি। আজ এসেছি বারাসাতের এভারেস্ট নার্সারিতে। এখানে দেখব সারা বছরের এবং শীতকালের কী কী গাছ আছে এবং কী দাম। এই গন্ধরাজ ছোটো ছোটো, এগুলো 40 টাকা 50 টাকা এরকম দাম। এরপর ছোটো সাইজের জবা, দেশি ভ্যারাইটিগুলো 50 টাকা থেকে শুরু, আর যত সাইজ বড় হবে গাছের আর ভ্যারাইটি অন্য রকম তত গাছের দাম বেশি, 200 টাকা পর্যন্ত জবা গাছ আছে। টবের এই চন্দ্রমল্লিকা 30 টাকা, ছোটোগুলোর দাম আরও কম, 10 টাকা 15 টাকাও আছে। এই এরিকা পামগুলো 100-150 মতো দাম। এই ছোটো সাইজের গোলাপ 70-80 টাকা থেকে শুরু, বাহারি ঝাউপাতার গাছগুলো 100 টাকা থেকে শুরু। এই টবের পিটুনিয়া 30-35 টাকা রেঞ্জ রেখেছে ওরা, ছোটো পিটুনিয়ার দাম আরও কম। বোগেনভেলিয়া 60-70 টাকা থেকে শুরু। বিভিন্ন রকম পাতাবাহারেরও কালেকশান রয়েছে। এই ছোটো জেড প্লান্টগুলো 50-60 টাকা থেকে শুরু, অ্যাডেনিয়াম 60-70 এরকম রেঞ্জ থেকে শুরু। বড় আর পুরনো গাছ হলে অনেক দাম বেশি, বা গ্রাফটিং করা হলেও দাম অনেক বেশি। এই ছোটো সাইজের চন্দ্রমল্লিকাগুলো 10 টাকা করে ওরা দাম রেখেছে, আর একটু বড় সাইজ হলে 15-20 টাকার দাম আছে। এইগুলো লিলিয়াম প্রজাতির গাছ, 80 টাকা থেকে দাম শুরু, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন সাইজের আছে। এই বাহারি পাতার গাছগুলো 70-80 এবং সাইজ বড় হলে দাম বেশি। এই বট অশ্বত্থ গাছগুলো বনসাইয়ের জন্য রাখা হয়েছে। বিভিন্ন রকম পাতাবাহারের কালেকশান রয়েছে এখানে। ওই গ্রাউন্ড অর্কিড 60 টাকা থেকে শুরু, সাইজ বড় হলে দাম বেশি। এই সবই হলো বিভিন্ন প্রকারের রঙিন পাতাবাহারের গাছ, যার দাম 30-40 টাকা থেকে শুরু। এবার আমরা দেখে নেব শীতকালীন গাছ। সব শীতের চারা ওরা রেডি করে ফেলেছে। সব থেকে কম দাম হলো 5 টাকা, গ্যাদার যতগুলো ভ্যারাইটি আছে 5-6 টাকা মতো দাম। বাকি ক্যালেন্ডুলা, প্যান্সি, ইমপ্রেশনস সব 7-8 টাকা মতো ওরা দাম রেখেছে। আর জিজ্ঞাসা করাতে বললো যত রকম শীতের চারা ওদের কাছে আছে, ম্যাক্সিমামই এরকম একদম ছোটো সাইজের চারা, এবং সবই ওই 7-8 টাকা, এবং চন্দ্রমল্লিকাগুলো 10 টাকার মধ্যে দাম। চোখে মোটামুটি সব রকমই পড়লো, কসমস, ডায়ান্থাস, স্যালভিয়া, ক্যালেন্ডুলা, ইমপ্রেশনস, ভার্বেনা সবই চোখে পড়লো, তবে একদম ছোটো সাইজের চারা এবং অনেকই কালেকশান আছে। এবং লোকজন আসতেও শুরু করেছে শীতের চারা কেনার জন্য। এই ছোট্ট সাইজের ক্যাকটাসগুলো 150-200 টাকা থেকে শুরু, এবং সাইজ বড় হলে দাম আরও বেশি। ক্যাকটাসগুলো দেখে নিয়ে আমরা আবার ভেতরের দিকে চলে গেলাম। অন্যান্য অনেক নার্সারির থেকে পাতাবাহারের সংগ্রহ ওদের কাছে অনেক বেশি। মেন যিনি দেখাশুনো করেন তিনি সব গাছের নাম জানেন, মালিরা সব রকম পাতাবাহারের নাম আমাকে ঠিক বলতে পারল না। ভেতরের অনেকটা জায়গা জুড়ে শুধুই ফল আর সবজির গাছ, লেবু, আপেল, আম, সবেদা সমস্ত রকম গাছ আছে। এই ড্রামের গাছগুলো 500-600 টাকা মতো দাম, আর ছোটো সাইজের যে কোনো ফলের গাছই ওই 150 টাকার থেকে শুরু। আমি যেমন একটা লেবু গাছ আর পেয়ারা গাছ নিলাম, ওগুলো 150 টাকা মতো দাম পড়েছে। বিশাল জায়গা জুড়ে এই হলো মোটামুটি এভারেস্ট নার্সারি। আপনারাও আসুন, ঘুরে যান, আশা করি মোটামুটি সব রকমের গাছই পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে।